তো জয় সবাইকে, জোহার জোহার। তো আজকে আমরা চলে এসেছি বড় উরমাটে। হ্যাঁ, কুমারী ড্যাম এটাকে বলে। তো আমাদের উরমাটি কাজ ছিল বড় উরমায়, তো হয়ে গেল আগেই, তোটুকু সময় আছে বলি রোদ জল মিলা রোদ দিছে, তো একটু ঘুরে আসি। তো ড্যামটা তোমরা জল বলে কিরকম কি জল আছে? হ্যাঁ, এক দুদিন আগে জলটা ছাড়ানছে, তো একটু দেখান দি তোমরা রাখে, চলো। তো দেখতে পাচ্ছ চারদিকে একদম হারিও হয়ে আছে, সবুজে সবুজ সবুজে সবুজ। আর এদিকে ড্যামটা আছে, দেখাচ্ছি তোমরাকে ধীরে ধীরে। এই যে দুলোকের আমাদের ছাইরা দেখাছে, আর এদিকে কাঁসি ঝুড়েছিল, তো জলে ঝড়িয়ে মানে ধরা নিয়েছে, এগুলো ছোটো ছোটো কাঁসি ছিল সেই জন্যে। তো দেখতে পাচ্ছ ড্যামের ভিউটা, হ্যাঁ, আর পুরো একদম ভরি আছে চারদিকে। এই কদিন আগে, হ্যাঁ, আর পুরো ভরি আছে ইয়াটা ড্যামটা। এইখানেও এক লোক মাছ ধরছে একদম পাঁচটাই, এই যে। আর আজ পুরো রোদ দেখাছে একদম। আর এটা না মাছ টালে হেভি লাগে, ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ বলে দারুণ দেখাছে। হ্যাঁ, আর একদম তিন চার দিন চলে বেড়াতে পারেনি, আর আজকে রোদে বেড়াতে পারেছি, এই জন্য ভালো লাগছে। আর পুরো ভরে গেলছে, এই যে ওদিকে দেখতে পাচ্ছ ইয়াটা, ওদিকে ইয়াটা আছে, ওদিকে উকানটা যেটাকে বলে, তো ওটাও দেখাবো আমরা একটু পরে, ওদিকে যাব একটু পরে। হ্যাঁ, এই যে সব দিকে দেখাচ্ছি, এদিকে পুরো জল ভরে আছে। আর এটা এটা আজকাল লাগা থাকে এদিকে, আগে ওই যে ছেলে ছেঁচা ছেঁচি করে আগুনলো, তো সেই জন্য এখানে গ্রিল লাগান নিয়েছে আস্তে। আগে ওই একদম মুড়া পর্যন্ত যাওয়া যাইত, ওগুলা আরো হেভি লাগতো, যেমন নৌকার উপর চাপি আছে সেরকম লাগতো। তো এখন এখানে ভিতর দিকে তো আর ভিউ কিছু নাই, ওই দিকে মানে ভালো লাগছে, ওই যেতে পারলে ইহাটা, তো ওটা গ্রিল তো দেখাই লাভ নাই। এখানে দিয়ে দেখতে পাচ্ছ ওইদিকে কতটা জল, জল কতটা আছে দেখো, ওইদিকে বেড়াটা ছুঁয়ে গেলছে। আর এদিকে মানে একদম পুরো ড্যামটা যে একদম ভরে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ ইহাটা ব্রিজটা কারা ডেঙ্গিয়ে পারে আছে, ডেঙ্গিয়ে পারে গেছে ছেলে আর কি। না না না, এরকম পারে থাকুন। তো ঠিকই আছে, এরপর আমরা ওই ওইদিকের পেছানোর ভিউটা দেখাবো, ওইদিকের ওভার ফ্লোটা, জল যদিও ছড়া গেলছে, না ওদিকে পারে থাকবে না বলছি না, না ওদিকে যেতে হবে নিলে। এই ধারটা আমাদের মোটামুটি ঘুরা হয়ে গেল, এরপরে ওই পেছান দিকটা দেখাবো, দিকটা দেখান দিচ্ছি যাই নিয়ে। হ্যাঁ, ওই যে ওইখান থেকে আমরা এদিকে চলে আলি, দেখতে পাচ্ছ ড্যামটা, হ্যাঁ জল কমে গেছে, জল ঢেরে আছে, তো মানে ওই জমে জল পড়ে দিল, সেই তখন মানে গেটার উপরে উছলে উছলে জল পাই যাচ্ছিল, হ্যাঁ ওই হেলার যে ইয়াগুলি আছে, অতটা এখন তিন দিন হইলো ছাড়া। হ্যাঁ, তো তাও পেছান দিকে একটু ঘদিটা দেখান দিচ্ছি, পেছান দিকে যাই, এই যে দেখতে পাচ্ছ, আর ওইদিকে তোমার লোক আমার দেখছে। হ্যাঁ হ্যাঁ, যদি সব গেট লাগা থাকে, মানে এই গেটটা যদি লাগা থাকতো তাহলে মানে জল পাইছো, তো সেই জন্য একটাকে খুলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ ইয়াটা একটু দেখা নিয়েছি শুধু ওইদিকে ক্যামেরা করে, তো দেখতে পাচ্ছ এখানে হদ হদি কেমন, একটু খুলে আছে একটা কপাট, আর ওইগুলি আর ওইগুলো ছবি উঠছে, এটা যদি বন্ধ থাকতো তাহলে উপরে জল উঠলে পারে যায় চক্ক, ওইটা হেভি সিন দেখায় উপরে পারে হলে, তো ওদের মানে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে ইয়ার জলে, ওই জন্য এরকম হতে দেয় নাই। তো দেখতে পাচ্ছ ওইদিকে কটা খুঁটো আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গোটা দশেক মতন এদিকে ইয়া দিয়ে আছে খুঁটো, দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বুলু বুলু রঙের বিল্ডিং দেখাচ্ছে, আর এগুলি মাছ ধরছে তোমার,
আইটিআই কলেজে নিয়েছিলে ওই লাগে হচ্ছে বুঝা থানায় হয়তো। তো এই কলেজে আইটিআই কলেজে আমি পড়েছি, তো ঠিকই আছে মোটামুটি। আজের ব্লগটা আর বেশি বড় করব নাই, যেহেতু মানে আসিনি কোনো ঘুরতে বা ইয়া করতে, উর্মা আসছিল একটু কাজে। তো দেখতে পাচ্ছ ভিউটা, তো দেখতে পাচ্ছ মানে জল ভালোই আছে, তবে উছলে পাই নাই। আজকের কুমারী ড্যামের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে।